আসানসোলের সংসদ মেলা হবে রায়দুল হাইকোর্ট। আদালতে তোপের মুখে পড়লেন শহরের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল পরিচালিত আসানসোল পৌর নিগমের বিরুদ্ধে আইনি যুদ্ধে শেষ হাসি হাসলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। হাইকোর্টের নির্দেশে সংসদ মেলায় আর বাধা নেই। খবর পৌঁছতে আসানসোল রেল মাঠে উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, বারবার আসানসোলের মেয়রকে কটাক্ষ করতে ছাড়েননি বিচারপতিদ্বয়। বাবুল সুপ্রিয়র উদ্যোগে আসানসোলের সংসদ মেলা, অনুমতির বিষয়টি বিচারপতি হরিশ ট্যান্ডনের সিঙ্গেল বেঞ্চ মেয়র জিতেন্দ্র তিওয়ারির উপরই ছেড়ে দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি শঙ্কর আচার্যের ডিভিশন বেঞ্চে যায় মেলায় আয়োজক কমিটি। বৃহস্পতিবার আদালতের রায় বলা হয়েছে, আসানসোলের মেয়রকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দিষ্ট দিনে মেলা করতে দেওয়া হোক। সংসদ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান হবে না। ভিড় হলে পুলিশের সঙ্গে কথা বলে মেয়র সিদ্ধান্ত নেবেন। সংসদ মেলায় মুম্বাইয়ের শিল্পীদের এনে অনুষ্ঠান করলে ভিড় সামাল দেওয়া যাবে না। মেলার অনুমতি না দিতে এটাই ছিল আসানসোলের মেয়রের সবচেয়ে বড় যুক্তি। বৃহস্পতিবার আয়োজকরা হাইকোর্টে জানান তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না। এরপরেও আধার কার্ড ও প্রতিবন্ধীদের জন্য সুবিধে প্রদানের স্টলে ভিড় সামাল দেওয়া যাবে না বলে যুক্তি দেন পুর নিগমের আইনজীবী। গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত পুলিশ না থাকার যুক্তিও দেওয়া হয়। সব শুনে বিচারপতিরা বলেন, এই সময় রাজ্যে কত মেলা হচ্ছে তার রিপোর্ট চেয়ে তাহলে পুলিশের ডিজিকে ডেকে পাঠানো হোক। মেলার অনুমতি না দিয়ে আসানসোলের মেয়র যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তব বুদ্ধির পরিচয় বলে মনে হচ্ছে না। আধার কার্ডের জন্য লাইনে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এটা মানা যায় না। এভাবে নোংরা পলিটিক্সের খেলা খেলে এটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল, এরপরে প্রশাসনের একটু লজ্জা পাওয়া উচিত। হাইকোর্টের রায়ের পর আসানসোলের মেয়রের কথায় ভেঙেও না মচকানোর সুর। আমরা বলেছিলাম যে এখানে যেহেতু অ্যাডভোকেট জায়গা নেই, যে লেভেলে স্টার উনি আনছেন তাদেরকে নিয়ে এখানে ওই ফাংশন টাংশন করা যাবে না। আদালত সেটাই বলেছেন, কোর্ট তো আমাদেরকে বলেছে যে এরপরে কোনো স্টলে যদি এমন দেখা যায় যে অ্যাডভোকেট সেফটি সিকিউরিটি নেই, কোনো কারো ক্ষতির সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কর্পোরেশন সেখানে ইন্টারফেয়ার করতে পারবে। নোট বাতিল নিয়ে বিজেপি তৃণমূল সংঘাত চরমে। বিজেপির অভিযোগ, তৃণমূল শাসিত আসানসোল পৌর নিগম ইচ্ছাকৃতভাবেই তাদের সাংসদ বাবুল সুপ্রিয়কে মেলার অনুমতি দেয়নি। এই আবহে হাইকোর্টের রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল। শুক্রবার হচ্ছে সংসদ মেলা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রাবন্তী সাহার রিপোর্ট, ২৪ ঘন্টা।